এই আয়োজন জনাব আব্দুল মান্নান বেগ রহিমাহুল্লাহ তার সন্তানদের তরফ থেকে আপনারা ফরিদপুর জেলার চরভদ্র বদ্রাসন থানার এই এলাকার মানুষরা জানেন যে জনাব আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তিনি নয়জন ছেলে রেখে গেছেন এবং তার একজন কন্যা সন্তানও আছে সব মিলিয়ে 10 জন সন্তান তিনি রেখে গেছেন এই নয় সন্তান নয় ছেলে তারা তাদের মধ্যে যে মিল মহব্বত তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া সেটা দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এই দৃষ্টান্তটা আমাদের সামনে তুলে ধরা দরকার আজকের এই মাহফিলে তারা নয় ভাইয়ের নয়জনই হাজির হয়েছেন এবং আমাদেরকে আতিথেয়তা আপ্যায়নের সময় নয় ভাই উপস্থিত ছিলেন শুধু তাই নয় আমি জেনে অবাক হলাম আমার পাশে শেখ আব্দুল মান্নান সাইফুল্লাহ ভাই আছেন আমরা যারা এসেছি আজকে এই মাহফিলে আমরা শুনে অবাক হয়েছি যে বাংলাদেশে এরকম বিরল দৃষ্টান্ত এখনো আছে যে একটা পরিবারের নয়জন ভাই সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রত্যেকে যার যার জায়গা আলহামদুলিল্লাহ সমাজে প্রতিষ্ঠিত মানুষ এবং প্রত্যেকে বিয়ে শাদী করেছেন বিয়ে শাদীর বাদ আছে কেউ এখনো সবার বিয়ে হয়ে গেছে সবার বিয়ে শাদী হয়ে গেছে এবং আমার মনে হয় ওনারা শ্বশুর হওয়ার পথে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাহলে এই নয় ভাইয়ের নয়টা ফ্যামিলি তারা সবাই এমনভাবে মিলেমিশে আছেন আমি শুনে অবাক হলাম যে ঢাকা শহরে একটা বাড়িতে তারা সব ভাই বসবাস করেন বলেন আলহামদুলিল্লাহ এরকম সুন্দর দৃষ্টান্ত আমাদের দেশে আরও বেশি বেশি স্থাপিত হওয়া উচিত আমরা আজকাল নয় ভাই তো পরের কথা দুই ভাই যদি একসাথে হয় তাহলে সেক্ষেত্রে কিছুদিনের মধ্যেই দুই ভাইয়ের মধ্যে বিভেদ গণ্ডগোল ফাসাদ দেখা দেয় একত্রে থাকার তৌফিক আর হয় না ইসলাম আমাদেরকে মিলেমিশে থাকা একে অন্যকে ভালোবাসা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য গুরুত্ব আরোপ করেছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্কগুলোকে সংযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন আর যে এগুলোকে ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে ছিন্ন করবেন তো ভয়াবহ ফিতনার এই যুগে যেখানে পারস্পরিক বোঝাপড়া বলতে কিছুই নেই মানুষ স্বার্থপরতার অন্ধত্বে হাবুডুবু খাচ্ছে সেখানে এই নয় ভাই তারা এখনও মিলেমিশে একটা বাড়িতে বসবাস করেন এবং তারা এই মাহফিল শুধু নয় আমি জেনেছি যে তারা আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মাধ্যমে এখানে বিভিন্ন সেবামূলক কাজ করেন সব ভাই তাদের উপার্জন থেকে এবং তাদের প্রচেষ্টা এবং শ্রমের মাধ্যমে সেখানে সবাই সামিল হন এবং কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন আমরা অনেকেই ভাইয়ে ভাইয়ে নিজেদের মধ্যে মিলমিশ নাই আমরা আলাদা থাকার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য ফতোয়া খুঁজি মাসআলা খুঁজি যে হুজুর আমার ভাই তো এরকম তাহলে আমি তার থেকে আলাদা হতে পারি কিনা সম্পর্ক ছিন্ন করতে পারি কিনা কিছু কিছু এক্সেপশন আছে যে হয়তো আপনি বাধ্য হয়ে সে পর্যায়ে যেতে হতে পারে কিন্তু মনে রাখবেন দুনিয়াতে একসাথে থাকতে গেলে টুকটাক বোঝাপড়ার অসুবিধা হতেই পারে কিন্তু হৃদয়টাকে অনেক বড় করতে হবে এই যে নয়জন ভাই তাদের নয়জন স্ত্রী আছেন কারোর বেশি তো নাই মনে হয় একজন করেই তো আলহামদুলিল্লাহ তো নয়জনের নয়জন স্ত্রী আছেন এই নয়জন ভদ্রমহিলা নয়টি ফ্যামিলি থেকে আসছে তাহলে সেই ভদ্রমহিলারাও মিলেমিশে এখানে থাকছেন সেটা তখনই সম্ভব হয়েছে যখন ভাইদের মধ্যে নিজেদের মধ্যে মেলামেশা বোঝাপড়া আন্তরিকতা সৌহার্দ এটা সর্বোচ্চ পর্যায়ের আছে যার কারণে কোনো কিছুতেই তাদেরকে বিভক্ত হতে দেয়নি আমরা দোয়া করি তাদের মতো এরকম দৃষ্টান্ত বাংলাদেশের ঘরে ঘরে স্থাপিত হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার প্রতি রহম করুন যে তারা তাদের সন্তানদেরকে তিনি তারা তার মা বাবা তারা তাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে গেছেন আমরা শুনছিলাম তাদের মা বাবার গল্প কারণ মা বাবা ভালো না হলে সন্তানদের মধ্যে এরকম মানসিকতা থাকার কথা না আমরা জানতে পারলাম যে চাচা জান অর্থাৎ আব্দুল মান্নান বেগ রহিমাহুল্লাহ তিনি সন্তানদেরকে নামাজের জন্য ডাকতেন নামাজ যদি না পড়তো কোনো ছেলে তো শীতের দিনে নাকি ঠান্ডা পানিও গায়ে ঢেলে দিতেন তো এরকম শাসন সোহাগ এগুলোর সম্মিলন এর মাধ্যমে সন্তান মানুষের মতো মানুষ হয় আজকাল তো আমরা শুধু সন্তানদেরকে আদর করা শিখছি শাসন করা একেবারেই শিখি নেই আমাদের সন্তানরা শাসন নিতেও চায় না
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। প্রত্যেককে আমরা ভাই বোন এবং আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা আছে মিলেমিশে থাকবো, এই সুন্দর দৃষ্টান্তটা আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।